নমস্কার, অঞ্জলিস ক্যাডারের রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে বুধবার এবং শনিবার দুপুর একটায় ঠিক থাকে অঞ্জলিস ক্যাডারের এই বিশেষ অনুষ্ঠান। তবে আজকে এটা আমার উপরি পাওনা, কারণ এই সময় লাইভ অনুষ্ঠানটা মূলত দেবাশিস করে। তবে আজকে হঠাৎ করে দেবাশিস পৌঁছতে না পারায় আমি লাইভ অনুষ্ঠানে রয়েছি, এবং অবশ্যই এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। ঠিক একই রকমভাবে এই লাইভ অনুষ্ঠান রূপসী অনুষ্ঠান, একটা বিউটি অনুষ্ঠান, সেখানে আমরা কী পাবো, আমার স্কিন ভালো রাখার সিক্রেটটা পাবো এবং অবশ্যই আমার হেয়ারকে ভালো রাখার সব রকম বিষয়গুলো পাবো। কিন্তু এখানে অনেকগুলো উপরি পাওনা রয়েছে, মানে যেটা মূল সেটা হচ্ছে আমার স্বাস্থ্যকে ভালো রাখা, আমার ইন্টারনাল সমস্যার সমাধান করা, আমার ইমিউনিটি পাওয়ারকে অনেক বেশি স্ট্রং করা। আমার মনে হয় খুব কম লাইভ অনুষ্ঠান রয়েছে বিউটির যেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আর তার থেকে একটা বড় উপরি পাওনা রয়েছে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বয়ং আমাদের অঞ্জলি দি, এমন একজন মনের মানুষ যে মানুষটি ভীষণ আমাদের কাছের, আমাদের বোঝেন আমাদের থেকে বেশি, এবং একেবারে আমাদের ঘরের মানুষ। তো এভারগ্রিন অঞ্জলি দিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংকস। একদম দিদি, এবং তোমার উপস্থিতি কিন্তু আমাদের মনকে ভীষণ ভালো করে দেয়, এবং এটা সব বয়সের অনুষ্ঠান, কারণ এটাই এমন একটা লাইভ অনুষ্ঠান যেখানে সব বয়সের মানুষ সাহসিকতার সাথে কিন্তু ফোন করতে পারে। আপনাদের জন্য ফোন লাইন খোলা, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনারা কথা বলছেন দিদির সাথে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় দিদি একটু বলে রাখি, যেহেতু সামনে গুটি গুটি পায় দুর্গা পুজো আসছে, তো পুজোর সময় নিজেকে তো গোছাতে হবে, ভিড়ভাড়টা আমরা করব না, সামাজিক দূরত্ব আমরা বজায় রাখবো, যেটা তুমি বারবার বার্তা দিয়েছো। আমি সবাইকে বলছি অ্যাপয়েন্টমেন্ট করে আসতে, কেন আমার তো আর 10 মিনিটে কারোর ফেশিয়াল ট্রিটমেন্ট আধ ঘন্টার মধ্যে হয় না, আমার যেহেতু এক ঘন্টার উপর লেগে যায় আমি সেই বুঝে টাইমিং দিচ্ছি সবাইকে, ঠিক আছে। আর আরেকটা বলবো, আগের দিনে এত ফোন পেয়েছি দিদি, তোমাকে ফোনে পেলাম না, তোমাদের বলে দিচ্ছি আজকে সেদিন সিটিভিএন এর কেবল যে লাইনটা বসে গেছিল, তো আজকে পাবে, আজকে ফোন করো তো, কেন আমার আমারও জীবনে এরকম হয়নি কোনোদিন। সিটিভিএন এ আমি অনেক দিন থেকে জড়িত এই চ্যানেলটার সাথে, তো আমি কিন্তু এইবারও দেখো প্রথমেই সিটিভিএন আমি লকডাউনের পর আমি এখানেই প্রোগ্রাম শুরু করেছি, কারণ একটা ভালোবাসা জড়িয়ে আছে এখানকার মানুষগুলোর সঙ্গে, এখানকার উঁচু স্তরের যারা তাদের সাথে, ম্যানেজমেন্টের বা যারা ক্যামেরাম্যান সবাইকে আমি খুব ভালোবাসি, এবং একটা আমার সঙ্গে একটা নিজের ঘরের লোকের মতো নিলাম, তো সেই কারণে সিটিভিএন এ ফোন আসেনি, এরকম কোনোদিন হয়নি। আগের দিন হয়েছে, হতেই পারে, এত বৃষ্টি এত কিছু কেবল ফল্ট, তোমরা অনেকে ওরা ফোন করেছিল পাইনি, যাই হোক আজকে পাবে, ফোন করো। আর যারাই স্যালনে আসবে ফোন করে এসো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসো, কারণ এক ঘন্টার বাদে কিন্তু আমি দিতে পারবো, একসাথে অনেকে ভিড় করবে পুজোর সময়, সেটা হবে না, আর সেজন্য তোমরা একটু অ্যাপয়েন্টমেন্ট করে এসো, কোনো ভয় নেই, আমাদের এখানে সমস্ত কিছু মেনেই চলা হচ্ছে, কারণ আমিও চাই না আমি তোমাদের জন্য আক্রান্ত হই, আমি এটাও চাইবো না যে তোমরা আক্রান্ত হও, কাজে সবাই ভালো থেকো, নিজেকে সুন্দর দেখো। আর চলে এসেছেন প্রথম বন্ধু, তো আমরা একটু ফোনটা নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বলছি রুক্মিণী রজক, ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে, বয়সটা শুনবো? 35। বলো কি প্রবলেম বলো। আমার প্রবলেম আছে যে দিদি, আমার প্রথম বাচ্চা এমনি মানে মিস্টেক হয়ে গেছিল, আর সেকেন্ড বাচ্চা টিউবে চলে গেছিল, তো ওই বাচ্চাটা কি অপারেশন করে বার করে দেওয়া হয়েছিল, 2 মাসের ছিল, আর একটা হয়েছে 9 মাসের, এই আমার 2000 জানুয়ারিতে 2-এ, বুঝলেন? আমার প্রচন্ড চুল উঠছে, আর সাংঘাতিক আমার চুল উঠতো আগে কিছুটা, তো এই বাচ্চাটা মানে আমার 2000 জানুয়ারিতে 2-এ মারা গেছেন, তা আমার প্রচন্ড চুল উঠছে, আর আমার বয়সটা না আমার থেকে বেশি মনে হয়, মনে হয় অনেকগুলো ধকলও দিয়েছে হয়ে গেছি আমি, না যে আর এত সাংঘাতিক চুল উঠছে যে আমি বাড়িতে মানে কি মানে আপনি বলেন আমি সব শুনি সবার ব্যাপারে, কিন্তু আমার চুলটা এতই উঠছে না যে আমি কিছু বলার মতন না। আচ্ছা শোনো, এখানটা একটু হাত দেবো চুলে, আমি আমি হাতে চুলে চলে আসি, আমি একটা কথা বলি, তোমার অনেক কিছু শরীরের উপর দিয়ে ধকল গেছে ভাই, মনের উপর দিয়ে এবং শরীরের উপর দিয়ে, দুটোই উপর দিয়ে তোমার ধকল গেছে, এবং আফটার অল মারা তো মারা, এখনো তুমি চিন্তা করো, টেনশনটা একটু আমি বলবো, টিভিতে বলে দিন আমি শুনে নেব, আমি তোমাকে যা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে যা বলা বলে দিচ্ছি, শুনে নাও তুমি, সঙ্গে থাকুন
সঙ্গে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার খুশির খবর পাবেন এটা আমরা কামনা করি। একদম সঙ্গে থাকুন। আর প্রত্যেকের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বার্তা একটু বলে রাখি, যেটা দিদি জাস্ট কিছুক্ষণ আগে বললেন, সামনে শুধু দুর্গাপূজা নয়, শায়েরকে সামনে কিন্তু বিয়ের মৌসুম রয়েছে দিদি। হ্যাঁ হ্যাঁ, একদম বিয়ের মৌসুমের জন্য আমার তো যেমন এই রিসেন্টে লকডাউনে বিয়ে গেল কতগুলো, তাজ বেঙ্গলে অর্ডারে আমরা মামা মেয়েদের পাঠিয়েছিলাম, তো তারাও এসে ট্রিটমেন্ট করে গেছে, তো কোনো চিন্তা নেই এখানে। কিন্তু ওই ভাববে না পিপি কিট পরাবো না কাউকে, কেন আমি কোনো করোনা রোগীর সেবা করছি না, আমি তোমাদের সেবা করছি। তো তোমরা তো করোনা রোগী না, কেন আমার নিচের থেকে সিকিউরিটি তোমাদের দেখবে, যেটা যেটা টেস্ট করার, জ্বর তো থাকলেই ওখান থেকেই ফেরত বাড়িতে। হ্যাঁ, টেম্পারেচার আমি যেরকম সিটিভেনে এলাম, আমারও তো টেস্ট হলো 96, আমি বললাম বাবু আমার 96 থাকবে, একটু সর্দি কাশিতে কান বন্ধ হলে কী আছে, জ্বর নেই তো, জ্বর থাকলে আমি কিন্তু নিচের থেকেই ফেরত দেবো, সেটা আমি ভীষণ, আমি নিজে তো আমার নিজেকে তো আক্রান্ত করবো না ভাই, এটা মাথায় রাখবে। তো সমস্ত কিছু টেস্ট করে ওপরে উঠে টয়লেটে পাঠিয়ে পা ধোয়ার থেকে আমাকে যা কিছু করার, মেয়েরা মাস্ক পরে থাকছে, তো ভয়ের কিছু নেই, কিছু মেয়ে আসতে পারছে না ট্রেন বন্ধ বলে, বাকি যারা আছে তারাই কাজ করবে, আর এক ঘন্টা বাদে বাদে আমি তোমাদের টাইমিং দেবো সেই টাইমে, কেন এক গাদা গ্যাদারিং করে আমি আর করবো না, সেটা মানতেই হবে, কার মধ্যে কী আছে তো যতই আমি পরীক্ষা নিরীক্ষা করে ঢোকাই, তো এই ব্যাপারটা আর অবশ্যই আসবে, ভয়ের কিচ্ছু নেই, আমি তো সব জায়গায়, আমি তো সিটিভিএনও আসছি, সব জায়গায় যাচ্ছি, কোনো ব্যাপার নেই, ভয়ের কিচ্ছু নেই। তাছাড়া আমরা আনলক 4 এ তো পৌঁছে গিয়েছি, এখন সব কিছু খুলে দেওয়া হচ্ছে, একদম একদম, ট্রেন মেট্রো স্বাভাবিক হয়ে যাবে, এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে, একদম একদম, এখন দেখবেন সেরকম ভাবে আতঙ্কটা আমাদের কমে গিয়েছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি, তবে আমরা সচেতন থাকবো, আতঙ্কিত নয়, সচেতন থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, সেফ থাকুন। আর পাশাপাশি বলবো ইনস্টিটিউশনের কথা, সামনে যেহেতু পুজো, তাছাড়া বড় বিষয় তোমাদের স্বনির্ভর হওয়াটা, এবং সেখানেও দিদি কিন্তু অনেকটা এগিয়ে এসেছে, এবং ক্লাস তুমি করাচ্ছো। একদম একদম, আমি ক্লাস করাচ্ছি, কারণ এবার যেহেতু পুজোটা সেই অর্থে পুজো হবে না, কাজে কাজে, কেন যতই বলো সবাই বেরোচ্ছে সব কিছু, আবার কেউ কেউ একটু অতিরিক্ত চিন্তা টেনশনে, কেন অনেকে আছে একটা মৃত্যুকে সবাই ভয় পায়, তো আমি বলবো কোনো ভয় না পেয়ে নিজেরা স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরো, অনেককে দেখছি রাস্তায় মাস্ক পরছে না, মনে হচ্ছে নেমে ঠাস করে একটা চর মারি, কিন্তু সেটা করতে পারবো না, তো এইগুলো করো, এই সচেতনতা অভাব ভীষণ আমাদের দেশে, একদম কাছের মানুষ তো, এই জন্য শাসনটা আমাদের এত মিষ্টি করে সুন্দরভাবে করতে পারেন। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। নামটা শুনবো। আমার নাম বনানী বর্ধন। বয়স কত? 53 বছর। আচ্ছা, কি প্রবলেম বলো? প্রবলেম মানে কি, আমার প্রোডাক্ট ব্যবহার করার একটু ইচ্ছা, কিন্তু আমরা বর্ধমানে কোথায় পাওয়া যায় তো জানি না, ওই জন্য ফোন করছি। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, বর্ধমানে কোথায় পাওয়া যায় তুমি একটু, প্রথম কথা হচ্ছে একটু তোমাদের ট্রেড এনকোয়ারি নাম্বারে ফোন করো, করে একটু জেনে নাও কোথায় পাওয়া যায়। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা যদি এখন যদি অ্যাভেলেবেল না হয় কোনো কারণে, তাহলে একটু অনলাইনে নাও, খুব শীঘ্রই যদি নাও থাকে আমরা অ্যাভেলেবিলিটি করে দেবো, যে যাতে পাও অনলাইনে পেয়ে যাবে। তোমরা সবাই অনলাইন বুক করতে পারো না, যারা জানে তাদের দিয়ে অঞ্জলিস কেয়ার, মানে www.anjalis.com, আর আরেকটা হচ্ছে যেটা ফ্লিপকার্ট অ্যামাজনেও পেয়ে যাবে, তোমরা অনলাইনে বুক করে নাও। আর বর্ধমানে কোথায় পাবে ইমিডিয়েট একটু ট্রেড এনকোয়ারি নাম্বার যাচ্ছে দেখো স্ক্রিনে, আর তাছাড়া সুস্মিতা বলে দিচ্ছে ওই নাম্বারে ফোন করে একটু জেনে নাও। ওকে, আর কোনো প্রশ্ন নেই তো? না, ফোনটাও কেটে গেছে। যাও, সঙ্গে থাকুন। এই প্রশ্নটা যাদের রয়েছে যে প্রোডাক্ট কিভাবে পাবো, তাদের জন্য ট্রেড এনকোয়ারি নাম্বারগুলো একটা নাম্বার এই হোয়াইট বক্সের কিন্তু মাঝখান দিয়ে কিন্তু যাবে, নাম্বারটা আপনাদের জন্য বলে রাখছি 9051489900, আরেকবার রিপিট করবো 9051489900, অবশ্যই এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। তার পাশাপাশি হেল্পলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। লাইভ অনুষ্ঠান, প্রচুর মানুষ তোমার সাথে কথা বলার জন্য প্রত্যেকদিন হাজার মানুষ তো অপেক্ষা করেই থাকে, তো এতজনের ফোন কিন্তু আমরা নিতে পারবো না। ট্রেড এনকোয়ারি নাম্বারটা এই মুহূর্তে কিন্তু টেলিস্ক্রিনে রয়েছে, যারা প্রোডাক্ট নিয়ে কোয়ারি রয়েছে তারা এই ট্রেড এনকোয়ারি নাম্বারে কিন্তু ফোন করবেন। কিন্তু হেল্পলাইন নাম্বার যাচ্ছে এই যে রেড আর ইয়েলো বক্সের মধ্যে, এটা নাম্বারটা মোবাইলে সেভ রাখুন 8697989605, আর হোয়াটসঅ্যাপ নাম্বার যারা লাইভ অনুষ্ঠানে ফোন পাচ্ছেন না তারা কিন্তু এই দুটো নাম্বারে ফোন করবেন। দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু টিভিএস করে এই মুহূর্তে কিন্তু রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051439
1100 যারা লাইভ অনুষ্ঠানে ফোন পেলেন না তারা ফোন করুন ভাবতে পারেন দিদি ফোন ধরবেন দিদি ফোন না ধরুক যিনি ফোন ধরবেন তিনি কিন্তু যথেষ্ট দক্ষ একেবারে তোমারই ছাত্র সবাই জেনে গেছে অলরেডি একদম তার সে কিন্তু প্রশিক্ষিত তাই অবশ্যই কোনো অসুবিধা কিন্তু হবে না তার পাশাপাশি বলবো 58/29 প্রিন্স আনভারশা রোড কলকাতা 45 এটা ঢাকা কালীবাড়ির একেবারে কিন্তু কাছে মানে বাস স্টপটাই হচ্ছে ঢাকা কালীবাড়ি আর তাছাড়া সাউথ ইন্ডিয়ান রাম মন্দির তো রয়েছে একেবারে কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা পার্লারে আসতে চাইছেন বা ইনস্টিটিউশন নিয়ে কথা বলতে চাইছো বা চাইছেন প্রত্যেকের জন্য ফোন নাম্বার কিন্তু বলবো সেটা হচ্ছে 8017036117 কে আছেন আমাদের সাথে নমস্কার হ্যাঁ কে বলছেন কিমান বলিক কোথা থেকে বলছেন শ্রীরামপুর থেকে শ্রীরামপুর থেকে আচ্ছা বলুন বয়সটা বলবেন শ্রীরামপুর থেকে বলুন বয়সটা বলুন 32 32 কি সমস্যা কি প্রবলেম আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে বেশ কয়েক মাস ধরে আমি হেয়ার ফল নিয়ে বলবো এক্ষুনি আরেকজন লেডিও ফোন করেছে হ্যাঁ ব্যারাকপুর থেকে বলছি আমি লিখে নিতে হবে সঙ্গে থাকুন আচ্ছা আমি বলবো যে হেল্পলাইন হোয়াটসঅ্যাপে আছে না সে নট অনলি প্রশিক্ষিত বাট অলসো আমি যেটা বলবো যে সে কিন্তু অন্যান্য হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারের মতো খ্যাচ খ্যাচ করে না ভীষণ ভালো পাবলিক আমাকে বলছে যে এত ভালো মেয়েটা দিদি যে আমি না যে ভালো তাকে আমি ভীষণভাবে তার গুণগান করি কেন আমি আমি ওই টাইপের আমি মালিক বলে সবসময় ভালো হলো তাকে বলবো খ্যাচ খ্যাচ করবো না ভালো না সত্যি ভালো ও প্রচুর ফোন ধরে এবং কোনো সময় রাগে না যখন এই যে প্রোগ্রাম চলে তখন বলে একটু ওয়েট করুন একটা ফোন আসছে আপনি এই সময় করুন টাইম দিয়ে দেয় প্রত্যেকে জানে আমি যে বলছি প্রত্যেকে জানে সবাই বলে ভীষণ ভালো আপনার মেয়েটি তো এটাই তো হতে হবে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করলে মানুষ আমাদের ফোন করবে খ্যাচ খ্যাচ করবো তাহলে তার কি করে বিজনেস এগোবো আর ভালো প্রোডাক্ট নিয়ে এসেছি সবার ভালো হোক সেটাই আমি চাই আচ্ছা আমি এখন চুল ওঠা নিয়ে বলছি যাদের চুল উঠছে যারা ফোন করতে পারোনি তারাও লিখে নাও ড্যান্ড্রাফ বেশি নেই কিন্তু হেয়ার ফল হচ্ছে আর আমি যে ভদ্রমহিলা ফোন করেছিলেন ব্যারাকপুর থেকে তোমার শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে এবং মেন্টালি মানসিকও তোমার অনেক ধকল গেছে ভাই তো মা কালীকে প্রে করবো তুমি আবার খুব শীঘ্রই মা হও তুমি যাতে খুব শীঘ্রই মা হও এবং সুস্থ মানে সুস্থ একটা বাচ্চার জন্ম দিতে পারো সেটা আমি বলবো এবং অবশ্যই সেটা হবে তুমি প্রথমেই অ্যালোভেরা জুস লেডিকার জুস খাবে তোমার জন্য বলছি ছেলেটিকে আমি একটু পরে বলছি তুমি যে নাকি এতগুলো বাচ্চা মিসকারেজ হয়ে গেছে তুমি অবশ্যই অ্যালোভেরা জুস অঞ্জলিস কেয়ারের আমার মুখটা ছোট করে থাকবে দু ঢাকনা খাবে সকালবেলা দু ঢাকনা রাতে ডিনারের এক ঘন্টা বাদে এবার তুমি যদি রোগা হও জলের পরিমাণ গরম উষ্ণ গরম জলের পরিমাণটা কমবে রোগা হলে এক কাপ মোটা হলে এক গ্লাস ঠিক আছে সকালবেলা খালি পেটে আমি এখানে তাড়াতাড়ি বলছি তারপরে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করে ডিটেলসটা ঠিক মতন লিখে খাও খুব শিগগিরই মা হবে আমাকে খবরটা দিও খুব খুশি হব তো আমি প্রে করবো ভগবানকে তুমি যাতে তাড়াতাড়ি মা হও আচ্ছা দু ঢাকনা অ্যালোভেরা জুস মুখে ঢেলে দেবে এক গ্লাস গরম জল বা এক কাপ গরম জল মোটা হলে এক গ্লাস রোগা হলে এক কাপ আর রাত্রে ডিনারের এক ঘন্টা বাদে আবার অ্যালোভেরা জুস দু ঢাকনা মুখে ঢেলে দাও এক গ্লাস মোটা হলে এক গ্লাস গরম জল রোগা হলে এক কাপ ঠিক আছে আর একটা ফোন আছে দিদি অবশ্যই সুস্থ থাকুন সুস্থ থাকলে অনেক ভালো খবরই কিন্তু আপনার সান্নিধ্যে আসবে আগে সুস্থ না হলে কিন্তু কোনো ভালো খবরও কিন্তু আপনি পাবেন না কেউ আছেন আমাদের সাথে কথা বলবো নমস্কার হ্যালো হ্যাঁ হ্যালো কে বলছো আমি শালিনী আমি চিন্তাদার নিউ টাউন থেকে বলছি আচ্ছা বয়স কত 17 17 বল কি প্রবলেম তোর আমার মানে প্রচুর ইয়ার ফল হচ্ছে আর মানে সামনের দিকটাতে না অনেক চুল কমে গেছে কেন রে বাবু তুই তো মাত্র 17 বছর একটা পুচকি মেয়ে তোর এরকম হচ্ছে কেন আচ্ছা আমাকে আমাকে একটা উত্তর দে তুই কি অনেক কিছু করেছিস ইয়েস অর নো আমি অনেক কিছু ইউজ করেছিস ও হ্যাঁ আমি এমনি হ্যাঁ নাম নাম বলতে হবে না নাম না আমা আমি শুধু জানতে চাইছি ইয়েস অর নো অনেক কিছু করেছিস মানে অনেক কিছু না তবে কয়েকটা জিনিস শ্যাম্পু তেল বাস বাস ওগুলো বন্ধ কর 17 বছরের মেয়ে চুল উঠে ফাঁকা হবে মানতেই পারছি না আমার বয়সটা তোর মায়ের থেকে বড় ঠিক আছে বলছি না তো কাজে কাজে আর কদিন বাঁচবো যাও জানি না কাজে কাজে তোরা ভালো হ 17 বছর মেয়ে এটা শুনলে আমি খুব দুঃখ পাই ঠিক আছে 55 53 54 যারা বলছে তবু মানা যায়
তাকে বললাম অ্যালোভেরা জুস এইভাবে খেতে আর লেডি কেয়ার খাবে প্রথম তিন দিন 10 ml লেডি কেয়ারটা দেখবে ওপরের ঢাকনায় 10, 15, 30 লেখা আছে 10 ml হাফ কাপ উষ্ণ গরম জলে দুপুরে রাতে খাওয়ার 1 ঘন্টা আগে পরের তিন দিনই দুবেলা খাবে 10 ml আচ্ছা পরের তিন দিন সেমভাবে 10+5 15 ml 5 ml বাড়বে 15 ml দুপুরে রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে 6 দিন হয়ে গেল 7 দিন থেকে 30 ml পুরো ক্যাপ ভর্তি করে হাফ কাপ উষ্ণ গরম জলে লেডি কেয়ার গরম জলে মিশিয়ে খাও দুপুরে রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে আর অ্যালোভেরা জুস 2 ঢাকনা অতিরিক্ত বাড়াবাড়ি কিছু হলে যেমন এই মেয়েটি বললো চুল উঠছে ছেলেটি বললো চুল উঠছে ওদের লেডি কেয়ার দেবো না ওরা 2 ঢাকনাই অ্যালোভেরা জুস খাবে মর্নিংয়ে খালি পেটে আর রাত্রে ডিনারের 1 ঘন্টা বাদে কিন্তু মোটা হলে 1 গ্লাস গরম জল রোগা হলে 1 কাপ গরম জল এইটা তোমরা একটু মাথায় রেখো ব্যাস এই অ্যালোভেরা জুস খেতেই হবে লিভারটাকে গার্ড না করলে ভেতরে যদি ভালো না থাকে সিস্টেম তাহলে চুল উঠবেই কারণ আমি কিন্তু প্রথম একজন বিউটিশিয়ান যে নাকি মার্কেটে 2টো জুস আর হেনা নিয়ে নেমেছিলাম তার মানে আমার সেই বল দম আছে অবশ্যই ঠিক আছে আমি সবাইকে বলি হ্যাঁ একদম আবারও উত্তরে ফিরবো তবে আরেকটা ফোন নিয়ে নেবো কে আছেন আমাদের সাথে নমস্কার হ্যালো নমস্কার দিদি একটু জোরে বলতে হবে কে বলছেন আমি পূর্ব বর্ধমান থেকে বলছি আচ্ছা বয়স কত 22 বছর কি সমস্যা প্রবলেম বল বল কি বলছ প্রবলেম কি বল মুখটা না প্রচন্ড কালো হয়ে যাচ্ছে আর রোদে গেলে লাল হয়ে যায় আর কিছু প্রবলেম রোদে গেলে লাল হয় তুই কি কোনো মানে কেমিক্যাল কোনো মেডিসিন লাগিয়েছিস না না মানে আমি 1 বছর ধরে প্রোডাক্ট ইউজ করি আমার 11 মাসের বেবি আছে বেবি আর কষ্ট আচ্ছা মুখে কোনো গুড়ি গুড়ি দানা ব্রণ কিছু নেই তো না না আচ্ছা লিখে নে বলছি আমি আচ্ছা হেয়ার ফল নিয়ে বলছিলাম এইবারে জুসের কথা বলে দিয়েছি সবার যদি না বুঝতে পারো বারবার বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে ফোন করবে যদি ফোন বিজি থাকে একটু বাদে করবে কেউ বিরক্ত না হয় ফোনটা হয়তো তুমি ফোন করছো তখন আরেকজন বিরক্ত হলে তোমার ফোন ছাড়তে হবে তো বিরক্ত না হয় একটু ধৈর্য ধরে করো ধরবেই এবং তোমাদের সব বুঝিয়ে দেবে আমি তো এখানে বলছি যতটা পারছি এইবারে হেয়ার ফলের জন্য কি লাগবে প্রথমেই বলবো যাদের হেয়ার ফল তারা তেল দেবে কিন্তু যাদের খুব ড্যান্ড্রাফ খুশকি আছে তারা তেলটা আমারই তেলটা এখন বন্ধ তো এখন হেয়ার ফল নিয়ে বলছি যেহেতু আমি হেয়ার অয়েল বলবো অ্যালোজো একটাই আমার হেয়ার অয়েল এটা 3 দিন লাগাও সোম বুধ শুক্র অ্যালোজো হেয়ার অয়েল অঞ্জলি স্কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট আমার মুখ আছে মুখ দেখে কিনবে অ্যালোজো হেয়ার অয়েল সোম বুধ শুক্র বা মঙ্গল বৃহস্পতি শনি সপ্তাহে 3 দিন 1 দিন বাদে বাদে এইবার তেলটা মাথায় দিচ্ছ পরদিন শ্যাম্পু করো পরদিন শ্যাম্পু করবে 2 দিন করবে অ্যালো মেরি হেয়ার ফল শ্যাম্পু মাঝখানের 1 দিন করবে অ্যালো ট্রি সাপোজ রবিবার করছে অ্যালো তেল দিচ্ছ রোববার রাতে সোমবার করবে অ্যালো মেরি আবার মঙ্গলবার রাতে তেল দিচ্ছ বুধবার করবে অ্যালো ট্রি আবার বৃহস্পতিবার বা শুক্রবার যেদিনই করো রাতে তেল দিচ্ছ পরের দিন করবে অ্যালো মেরি 2 দিন অ্যালো মেরি শ্যাম্পু হেয়ার ফল শ্যাম্পু 1 দিন ড্যান্ড্রাফ শ্যাম্পু অ্যালো ট্রি এইভাবে শ্যাম্পুগুলো করো মেয়েরা ছেলেরা কিন্তু কন্ডিশনার লাগাবে না মেয়েরা মাথার যে নিচের পোর্শনের হেয়ারটা আছে লম্বা সেখানে অ্যালোভিটা কন্ডিশনার একটু নিয়ে নাও হাতে ভালো করে হাতে বে করে চুলের মধ্যে লাগাও ভালো করে লাগিয়ে জাস্ট 1 সেকেন্ড ওয়েট করে জল দিয়ে ওয়াশ আউট এবার 3 দিন তেল দিচ্ছ বাকি যে 4 দিন প্রথম সপ্তাহে ওই 4 দিন লাগাবে অ্যালোনিকা ভাইটালাইজার মাঝখানে যে গ্যাপিংগুলো গেল 4 আর 3 এর 7 3 দিন হেয়ার অয়েল অ্যালোজো আর বাকি 4 দিন প্রথম সপ্তাহে অ্যালোনিকা ভাইটালাইজার সেকেন্ড উইকে পিওর অ্যান্ড শিওর হেয়ার টনিক বাপ বাপ করে চুল ওঠা বন্ধ হবে আবার 3rd উইকে অ্যালোনিকা ভাইটালাইজার 4 দিন 3 দিন তো তেল দিচ্ছ আবার 4th উইকে গিয়ে মানে পরপর করবে পিওর অ্যান্ড শিওর হেয়ার টনিক এইভাবে করো আর আমার যে চিরুনিটা কেন্দু উড আর শিশম উড এই চিরুনিটা কিন্তু পুরো ট্রিটমেন্ট চিরুনি ইন্ডিয়াতে বলা হচ্ছে রোজ উড এটা দিয়ে আসাও বজ্রাসনে যদি বজ্রাসন যোগাসনের ভঙ্গিমায় বসতে পারো ওয়েল অ্যান্ড গুড আদারওয়াইজ এমনি পা ঝুরিয়ে বসে সামনে থেকে পেছনে 10 বার পেছন থেকে সামনে 10 বার আমার অঞ্জলি স্কেয়ারের চিরুনি দিয়ে চুলটা আসাও আর হেনা করো যদি তোমাদের পাকা চুল থাকে হেনাটাকে রাত্রিবেলা চায়ের লিকার দিয়ে ভেজাবে সকালবেলা 3 ঘন্টার জন্য মাথায় লাগিয়ে জল দিয়ে ওয়াশ আউট আর যদি তোমাদের কোনো কিছু খুশকি নেই পাকা চুল নেই তাও আমি বলবো হেনা করো মাসে 2 বার ভাত পাতলা চুলটা বাউন্সিও হবে
সুন্দর একটা কালার, মানে কোনো কটকটা লাল না, আমার হেয়ারের কালার দেখছি এরকম একটা কালার হবে, গোল্ডেন গোল্ডেন কালার, খুব সুন্দর কালার। তো এই হেনাটা করো, যাদের কোনো পাকা চুল নেই কিচ্ছু নেই, তারা শুদ্ধ গরম জল দিয়ে রাতে ভেজাও, সকালবেলা স্ক্যাল্পটায় চুলে একটু লাগিয়ে আধ ঘন্টা ওয়েট করে জল দিয়ে ওয়াশ আউট করো, কেমন থাকো। আর শ্যাম্পু করে যখন বেরোবে হেয়ার সিরাম, প্রত্যেকে একটু হাতে নেবে এরকম ম্যাচ করে চুলে একটু লাগিয়ে ওপর দিয়ে, আমি রেগুলার ইউজ করি সিরামটা, এক শাইনিং ব্যাপারটা থাকবে, এটা করো। তাছাড়াও হেয়ার স্পা, সিঁদুর, সিঁদুর ইউজ করো মেয়েরা, এমনি সিঁদুর ডাস্ট সিঁদুর করো না, লিকুইড সিঁদুর একটু ঝাঁকিয়ে নিয়ে তারপরে সিঁদুরটা লাগাও, আমাদের সিঁদুর ইউজ করো, খুব ভালো থাকবে। একদম দিদি। দিদি আরেকটা প্রশ্ন আছে, ব্যারাকপুর থেকে যিনি ফোন করেছিলেন, এটা সমস্যা শুধু ওনার না, অনেকের আছে বয়সের থেকে বেশি বয়স্ক লাগে দেখতে। অবশ্যই আমরা এই উত্তরে ফিরবো, যাদের এই সমস্যা তারা খাতা পেন নিয়ে রেডি তো থাকুন। তবে কে আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে, নাম আর বয়সটা? আমার মেয়ের জন্য বলছি, 17 বছর বয়স। 17 বছর বয়স, বলুন। ও পলিসিস্টি কোভারি আছে। আচ্ছা, ও কি মোটা না রোগা? মোটা নয়, কিন্তু ভালোই ওয়েট, 55 কিলো ওজন। তুমি যেটা বললে, আমি বলছি যা করো, মেয়ে ভালো থাকবে, সামনেই কোনো মায়ের মন্দিরে পুজো দিও, বলছি আমি। ওকে, সঙ্গে থাকুন। আচ্ছা, এরপরে কি আছে একটা? তুমি তাহলে বর্ধমানের উত্তরটা বলে দাও। 22 বছর বয়স, খুব কালো হয়ে যাচ্ছে, বাচ্চা হয়েছে কিছুদিন আগে, আর রোদে বেরোলে লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমেই বলবো বাচ্চা হলে কি? আচ্ছা, আমরা উত্তরে আসবো, অবশ্যই উত্তরে ফিরবো, তবে তার আগে আরেকটা ফোন নেব। কে আছেন, নমস্কার? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম। একটু বাইরের দিকে চলে আসুন, শুনতে পেলাম না। জলপাইগুড়ি শুনতে পেলাম? হ্যাঁ, জলপাই থেকে বলছি, সুচিত্রা মিত্র। বয়স কত? আমি প্রথমে বর্ধমানের মেয়েটিকে বলি, বাচ্চা হয়েছে, সবে বাচ্চা হলে কিন্তু একটা মেনানিল ডিপোজিশন হয়, কালো একটু লাগবেই, ভয় পেও না। তুমি প্রথমে বলবে অ্যালোভেরা জুসটা খাও, আর যদি পিরিয়ডসে গন্ডগোল হোয়াইট ডিসচার্জ মেয়েদের থাকে, একদম চোখ কান বুঝে লেডিকার খাবে, কি উপকার পাও বাড়ির সামনে মন্দিরে, আমি বলি পুজো দিতে। তো অ্যালোভেরা জুস খাও, দু ঢাকনা, কারণ এত কালো হয়ে যাচ্ছ, মোটা হলে এক গ্লাস গরম জল, রোগা হলে এক কাপ গরম জল, মর্নিং একবার খাবে, রাতের ডিনারের এক ঘন্টা বাদে। এগুলো আমি রোজই বলি, এগুলো বারবার বলছি না, কালোর জন্য যা করতে হবে করো, ওর তো র্যাশ বোনও কিছু নেই। তা তুমি পাপাইয়া ফেস ওয়াশ আর অঞ্জলি স্কেয়ারের চারকোল ফেস ওয়াশ দুটো কিনে নাও, দুটো 1:1, পাপাইয়া অল্প একটু নাও, চারকোল অল্প একটু নাও, 1:1 করে মুখটা ভিজিয়ে নিয়ে একটু মাসাজ নিয়ে, একটু মাসাজ করবে, গ্ল্যামার পাবে প্রথম দিনই, তারপরে মুখটা ধুয়ে ফেলো, দেখো কিরকম গ্ল্যামার পাও। এটা দিনে 3-4 বার মুখ ধোও, পাপাইয়া ফেস ওয়াশ অঞ্জলি'স কেয়ারের আর চারকোল ফেস ওয়াশ, 1:1 করে মুখ ধোও দিনে 3-4 বার। অ্যালোটন রোজ ওয়াটার, তোমার যা বয়স আমি টোনার দেবো না, অ্যালোটন রোজ ওয়াটার ফ্রিজে রাখো একটু, 2-3 বার সকালে বিকেলে রাত্রে তুলো ভিজিয়ে ড্যাপ করো, জাস্ট ড্যাপ করবে, এরকম ঘষবে না স্কিনে, এটা করো। তার উপর দিয়ে তোমার মুখে র্যাশ বোনও যখন নেই, অ্যালোসান গ্লো ক্রিম উইথ টারমারিক, এটা অঞ্জলি'স কেয়ারে প্রত্যেকটা প্রোডাক্টে আমার মুখ থাকবে তবেই নেবে, আমার মুখ নেই মানে আমার প্রোডাক্ট না। তো অ্যালোসান গ্লো ক্রিম উইথ টারমারিক এটা মাখো সকালে বিকেলে রাত্রিবেলা। ওর বয়স কত বললো? 22 বছর। 22 বছর, রাত্রিবেলা অবশ্যই যখন শুতে যাবে মুখটা আবার পরিষ্কার ধুয়ে নেবে পাপাইয়া চারকোল দিয়ে আর সম পরিমাণ নিয়ে, তারপর একটু মাসাজ করে ধোবে, তারপর আর কোনো টোনা ফোনা না, তারপরে অ্যালোসাপ নাইট ক্রিম মেখে শুয়ে পড়ো, এইটা করো। আর ট্যান ক্লিয়ার ক্রিম, ট্যান ক্লিয়ার স্ক্রাব করো, তুমি একটু কালো হয়ে গেছো, ট্যান ক্লিয়ার স্ক্রাবটা 3 দিন স্ক্রাবিং করো, সোম বুধ শুক্র স্নানের সময় ফুল বডি ভিজিয়ে মুখ বডি হালকা হাতে, এটা আখরোট দিয়ে তৈরি করো, দেখবে এসেন্সিয়াল অয়েল আছে, ভীষণ ভালো, একদম মিহি স্ক্রাবিংটা, এটা করো। আর ভালো করে স্ক্রাবিং করে স্নান করো, আর ট্যান ক্লিয়ার ক্রিম লাগাও 4 দিন পরপর, যদি খুব কালো হও পরপর 7 দিন করো, আর যদি খুব কালো না তাহলে 1 দিন বাদে বাদে 4 দিন সন্ধ্যের দিকে মুখটা ধুয়ে নাও পাপাইয়া চারকোল দিয়ে, ট্যান ক্লিয়ার ক্রিমটা চোখের ওপর চোখের তলায় পুরো মুখে লাগাও, লাগিয়ে টোটাল লাগবে ঘড়ি ধরে আধ ঘন্টা,
15 মিনিট বাদে ব্লেন্ড করো তিনটে আঙুল দিয়ে, চোখের তলায় একটা আঙুল দিয়ে ব্লেন্ড করে আবার 15 মিনিট, টোটাল আধ ঘন্টা। তারপরে উষ্ণ গরম জল, যার যেরমই স্কিন হোক, ড্রাই হলেও উষ্ণ গরম জলে টাওয়াল, ফেস টাওয়াল ভিজিয়ে ভিজিয়ে মোছো, একবারে হবে না, আবার মোছো, আবার টিপে আবার মোছো, পুরো মুখটা যখন পরিষ্কার হয়ে গেল জলের ঝাপড়া দিয়ে ধুয়ে টাওয়েলটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে চিপে নিয়ে মোছো ভালো করে। একটা প্রথম দিনে কি গ্ল্যামার পাও জানাবে, কদিনের মধ্যে চলে যাবে কালো দাগ। আর অবশ্যই অ্যালোটানি ফেস প্যাক, যদি তোমার নর্মাল স্কিন হয়, আমি তোমার স্কিন দেখতে পাচ্ছি না, সেরকম হলে হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফটো পাঠাও, ও দেখে বলে দেবে। কাঁচা দুধ দিয়ে ব্লেন্ড করে ওই অ্যালোটানি ফেস প্যাকটা ড্রাই স্কিনের এটা লাগাও চোখের তলা ঠোঁট বাদ দিয়ে, 20 মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিয়ে নাইট ক্রিম মেখে শুয়ে পড়ো, এটা করো, কালো দাগ থাকবে না, জুস খেয়ে যাও অবশ্যই। আরেকটা ফোন নেবো, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? বর্তমান থেকে বলছি, আমার মেয়ের জন্য বলছিল। তার বয়স কত? 12 বছর। কি নাম ওর? রূপসী। আচ্ছা কি হলো? 12 বছরের মেয়ে কি হলো? তো ওর মুখটা না প্রচুর কালো হয়ে গেছে, প্লাস মুখের মধ্যে বিজি 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 লাল লাল ছোট ছোট প্রচুর গ্যাস পাইতে গেছে। এখন তো এই সময় হবেই গুড়ি 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 গুড়ি। ওর কি পিরিয়ড স্টার্ট হয়েছে? হ্যাঁ 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 রাইট, এখন হবেই, চিন্তা করা কিচ্ছু নেই, ভালো হয়ে যাবে। আমি বলছি লিখে নাও, আরো মোটা না রোগা নেই। আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। আর কে আছে? আচ্ছা আরামবাগের দিদি, 17 বছর বয়স, পিসিওডি সমস্যা আছে, প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, আমরা উত্তরে যাব, তার আগে আরেকটা ফোন নিয়ে নি। কে আছেন? নমস্কার। মুকুল বলছি, মুকুল শেখ। আচ্ছা বলুন, বয়স কত, কার সমস্যা? সমস্যা আমার। আচ্ছা আপনার সমস্যা, বয়স কত? আমার প্রথমত চুলটা উঠে যাচ্ছে, সবারই চুল উঠে যাচ্ছে। আর আমি বাজারের অন্য কোন শ্যাম্পু ব্যবহার করি, মেডিসিন। আচ্ছা আপনাদের কোন প্রোডাক্ট যদি সেরকম থাকে একদম দিদি সেটা বলে দেবেন, সেটা বলবেন। আর একটা দ্বিতীয় সমস্যা, আমার চোখ নিচে বেশ কালো কালো দাগ হয়ে যাচ্ছে। আচ্ছা মুখে কোনো র‍্যাশ বোনো কিছু নেই তো? না, মুখে এক সময় ব্যাপক ব্রণ হয়েছে, আমি তখন না জানতে খুব টিপাটিপি করেছি, এখন টিপাটিপি করি না। আচ্ছা ঠিক আছে, বলছি আমি, লিখে দিন, সঙ্গে থাকুন। 17 বছরের মেয়ে, হেয়ার ফলিং, পিসিওডি আছে। আচ্ছা যাদেরই পিসিওডি আছে তাদের আমি প্রথমেই বলবো হেয়ার ফল নিয়ে, কিন্তু আমি বলে দিয়েছি, সেটা একটু তোমরা ইউটিউব দেখে নিও, সিটিভিএন একে দি, এটা ই করলে তো পেয়ে যাবে, সিটিভিএন লাইভ টুডে অঞ্জলি দি বললেই হয়। হ্যাঁ ইউটিউব দেখে নিও বা হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে ফোন করো, কেন অনেকেই আছে তাদের উত্তর দিতে হবে। হেয়ার ফল নিয়ে আমি আর দ্বিতীয়বার বলছি না, কিন্তু পিসিওডি থাকলেই চোখ কান বুঝে অ্যালোভেরা জুস দুবেলা, সকালবেলা খালি পেটে, রাত্রিবেলা ডিনারে, এক ঘন্টা বাদে অঞ্জলি স্কেয়ারের। আমি অ্যালোভেরা জুস আনার পর, অনেকেই অ্যালোভেরা জুস এনেছে, কিন্তু আমি বলবো আমার জুসটা খেতে, আমার মুখ কাছে এরকম দেখে কিনবে। আর লেডি কেয়ার জুস, এটা কি সকাল যে প্রথম 3 দিন, দুপুরে রাতে খাবার 1 ঘন্টা আগে, পরের 3 দিন সেমভাবে, 7 দিন থেকে 30 ml, প্রথম 3 দিন 10 ml, পরের 3 দিন 15 ml, মানে 7 দিন থেকে 30 ml, দুপুরে রাতে খাওয়ার 1 ঘন্টা আগে, হাফ কাপ উষ্ণ গরম জলে। এটা একটু হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে জেনে নিয়ে করো, ইউজ করো, তাতেই তোমার দেখবে পিসিওডি কি হয়। বেশ কটা ফাইল খেতে থাকো, তারপর জানাবে। আরেকজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। ও সরি, ফোনটা কেটে গেল, যারা ফোন পাচ্ছেন না, লাইভ অনুষ্ঠান প্রচুর ফোন ঢোকে, তো তারা কিন্তু একটু হেল্পলাইন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন, প্রোডাক্ট নিয়ে কোয়ারি থাকলে কিন্তু আপনারা ট্রেড এনকোয়ারি নাম্বারে ফোন করবেন। জলপাইগুড়ি থেকে সুচিত্রা ফোন করেছিল, 27 বছর বয়স, গলার কাছটা পোড়া আর একটু মুখে দাগ আছে আর একটু মোটা হয়ে যাচ্ছে, কি করবেন? প্রথমে 1 নম্বরে রাখো অ্যালোভেরা জুস, আমি বারবার বলেছি কিভাবে খেতে হবে, আর বলছি না, সেটা সেরম হলে হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইন তো আছেই, ফোন করো এক্ষুনি। আচ্ছা এবারে বলবো যে ওর ওর কি মানে পিরিয়ডসে গন্ডগোল আছে? না না না, মোটা হয়ে গেছে। মোটা হয়ে গেছে, অ্যালোভেরা জুস খাও, আর ওতেই গ্ল্যামার আসবে। আমি যখন মার্কেটে এসেছিলাম, অ্যালোভেরা জুস, লেডিকার জুস, হেনা নিয়ে নেমেছিলাম, কোনো প্রোডাক্ট ছিল না। তোমাদের ভেতরে ইমিউনিটি সিস্টেম ঠিক হয়েছে, তোমাদের ভেতরে ব্লাড সার্কুলেশনটা ঠিক হয়েছে, ভেতরে ব্যাড টক্সিনটা বার করে দিয়েছি, তার ফলে তোমাদের একটু গুড়ি গুড়ি র‍্যাশ বোনো বেরোয়। অ্যালোভেরা খেলে কিন্তু একটু র‍্যাশ বোনো বেরোবে, বেরিয়ে কমবে, ভয় পাবে না, যোগাযোগ রাখবে হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে। আর তারপরে কি গ্ল্যামার পাও,
দেখো আজকে বোধহয় সময় নেই, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে ফোন করে নাও, আর মেয়েরা ভর্তি কিন্তু চলছে একটু যোগাযোগ করো, তিন মাস ইনস্টলমেন্টের ব্যাপার ব্যবস্থাও করে দিয়েছি। একদম, মানে পয়সা করি নিয়ে কোনো অসুবিধা নেই, সেই সুযোগ কিন্তু তোমাদের রয়েছে, ভর্তি হয়ে যাও জাস্ট। আজকে এই পর্যন্ত, দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ, আপনাদের ভালো থাকুন, নমস্কার।